শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন সৈনিক, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, তিনি একজন সফল রাজনীতিবিদ। 75-এর আগে এদেশে বাকশাল ছিল, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠিত ছিল, মানুষের অধিকার ছিল না, সংবাদপত্র 4টি ছাড়া সকল সংবাদপত্র বাতিল ছিল, বন্ধ ছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনিভাবে বাংলাদেশে সংবিধানে এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিতর্ক ছিল তাকে তিনি সমাধান দিয়ে তিনি এদেশে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। যেমন একটি বিষয় তখন বিতর্ক ছিল যে আমাদের জাতিসত্তা কী, স্বাধীনতার পরে আওয়ামী লীগ পার্লামেন্টে আমাদের জাতি, আমরা বাঙালি জাতি বলে যখন চিহ্নিত করা হলো, পার্লামেন্টে ঘোষণা করা হলো, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রামের তৎকালে নির্বাচিত প্রতিনিধি মানবেন্দ্র লারমা পার্লামেন্ট থেকে প্রতিবাদ করে তিনি ওয়াক আউট করেছিলেন। তার প্রতিবাদের ভাষাটা ছিল যে পার্বত্য চট্টগ্রামে চাকমা মোরং অনেক ধরনের গোষ্ঠী থাকে যারা নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে পারবে না। জিয়াউর রহমান এই বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করে তাদের একটা সম্পূর্ণ জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি এই দেশে প্রবর্তন করেন। সংবিধানে যে পরিবর্তন এসেছে, এখনও আমাদের জাতীয় পরিচয় হচ্ছে বাংলাদেশি। সংবিধানে আরেকটি পরিবর্তন এনেছিলেন, আমাদের আগের সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতার নামে আসলে ধর্মহীনতা প্রচারিত হচ্ছিল। কোনো ধর্মের মানুষে কিন্তু ধর্ম নিরপেক্ষ হতে পারে না, যদি একটি ধর্মের লোক যেমন হিন্দু যদি মসজিদে যেতেন, মুসলমান যদি মন্দিরে যেতেন, খ্রিস্টান যদি মন্দিরে যেতেন, বৌদ্ধরা পাগোডায় না গিয়ে যদি মসজিদে আসতেন, তাহলে এটাকে নিরপেক্ষতা বলে। এটা নিরপেক্ষ কোনো সময় কোনো ধর্মই নিরপেক্ষ নয়। আসলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা হচ্ছে অসাম্প্রদায়িক, অর্থাৎ সকল ধর্মকে আমরা সমান সম্মান করি, এটাকে বলা হয় অসাম্প্রদায়িক। আর এই অসাম্প্রদায়িকতাকে তারা ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মনিরপেক্ষতা করেছিল। আর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এটাকে তিনি উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করে আমাদের সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই সাথে সাথে আমাদের সংবিধান যে 90% মুসলমানের দেশ পরিচালনা করবে, সেই সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমান রহিম লেখা ছিল না। অথচ আমরা কিন্তু মুসলমানরা যে কোনো কাজে, খাওয়ার সময়ে, যাত্রা করতে আমরা বিসমিল্লাহির রহমান রহিম বলে শুরু করি। জিয়াউর রহমান সেটা আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম প্রতিস্থাপন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সংবিধান যতদিন থাকবে এই বিসমিল্লাহির রহমান রহিম থাকবে। এই ছিল জিয়াউর রহমানের রাজনীতির মূল অবদান। সেই জন্যই জিয়াউর রহমানকে আমরা শুধুমাত্র রাষ্ট্রনায়ক নয়, একজন সুদূর প্রসারী, একজন রাজনৈতিক, একজন নেতৃত্ব হিসাবে আমরা তাকে গ্রহণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে তিনি সফল রাষ্ট্রনায়ক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কুচুক্রিয়া হত্যা করে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশকে ঢাকায় এনেছিলেন, এবং ঢাকায় যে জানাজা হয়েছিল, এত বিশাল বড় জানাজা কোনো মুসলিম রাষ্ট্রনায়ক এর আগে হয়নি, সেই সময় পর্যন্ত হয়নি, এর পরে এখন পর্যন্ত হয়নি। অতএব এই জানাজাই প্রমাণ করে শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে কত সফল ছিলেন, রাষ্ট্রপতি হিসাবে কত সফল ছিলেন, একজন রাজনীতিবিদ হিসাবে কত সফল ছিলেন, এবং ব্যক্তি জীবনে তিনি যে সৎ এবং সাহসী ছিলেন তা তো স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তার সাহসের পরিচয়, আর তিনি মৃত্যুবরণ করার পরে যে প্রকাশিত পত্রপত্রিকায় তার যে সম্পদের বিবরণ দিয়েছে তার থেকে প্রমাণিত তিনি কত সৎ জীবনযাপন করেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন, সেই দোয়া করি।